হাই ফ্রেন্ডস, তো এখন হচ্ছে আমি রান্না করছি আজকে চিকেন। তো চিকেন এনেছিল, তো হচ্ছে এখন হচ্ছে তেলের মধ্যে আলু ছেড়ে দিচ্ছি, আলুটা ভেজে নিব। তারপরে আলুটা নামিয়ে নামানোর পরে তারপরে হচ্ছে গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতা, জিরা এগুলো সম্বার দিয়ে তারপরে মশলাগুলো কষিয়ে নিব ভালো করে। কষানোর পরে তারপরে মাংসগুলো দিয়ে দিব, মাংসটা আগে মেখে রেখে দিয়েছিলাম, তারপরে ওইটা দিয়ে দিব। তারপরে অনেকক্ষণ কষাবো, কষানোর পরে গরম জল দিয়ে কষাবো, গরম জলও করে দিয়েছিলাম। তারপরে জাল হবে অনেকক্ষণ, তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবে। তারপরে তো নুন হলুদ জিরা এগুলো তো দিতেই হলো, সবাই জানো, তা আমি এটা শর্টকাটে বলে দিলাম। এইভাবে আমি রান্না করি চিকেন। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলকে। বাই ফ্রেন্ডস।